এই থিমের যে ডেমো সাইটটি আমরা সেট করেছিলাম সেই ডেমোটিতে শুধুমাত্র এই এক ধরনের এলিমেন্ট দ্বারাই পণ্যগুলো প্রদর্শন করা হয়েছে কিন্তু আমরা চাইলে আমাদের এই স্টোরের পণ্যগুলোকে বিভিন্নভাবে প্রদর্শন করতে পারি এখানে আমরা অ্যাপিয়ারেল অ্যান্ড ক্লোথিংস এই এলিমেন্টের আমরা যদি এডিটে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রোডাক্টস ট্যাপ কারোসার এই প্রত্যেকটিকে এক একটি এলিমেন্ট বলা হয় এই অ্যাপিয়ারেল অ্যান্ড ক্লোথিং এই সেকশনটি একটি এলিমেন্ট দেন এই ক্যাটাগরির এই অপশনটি একটি এলিমেন্ট এই ব্যানারগুলো এক একটি এলিমেন্ট তো এখানে একটি এলিমেন্টের মাধ্যমে এ পণ্যগুলো প্রদর্শন করা হয়েছে আমরা এখানে এই গ্রিডের একটি আইকন দেখতে পাচ্ছি এখানে যদি ক্লিক করি দেন আমরা এখানে সার্চ করছি প্রোডাক্ট ট্যাপ তাহলে এটি হচ্ছে সেই এলিমেন্ট প্রোডাক্ট ট্যাপস কারোসার যার মাধ্যমে এই ডেমো সাইটটিতে কন্টেন্টগুলো বা প্রোডাক্টগুলো ডিসপ্লে করা হয়েছে বাট এই ধরনের আরও এলিমেন্ট আছে যেগুলোর মাধ্যমে আমরা প্রোডাক্টগুলোকে বিভিন্নভাবে ডিসপ্লে করতে পারি সো আমরা এখানে সার্চ করছি প্রোডাক্টস লিখে প্রোডাক্ট লিখে সার্চ করলে আমরা এখানে আরও অনেকগুলো এলিমেন্ট দেখতে পাচ্ছি যে এলিমেন্টগুলোর মাধ্যমে আমাদের স্টোরে থাকা পণ্যগুলোকে বা পণ্যের ক্যাটাগরিগুলোকে আমরা বিভিন্ন স্টাইলে ডিসপ্লে করতে পারবো তো আমরা এখন এখান থেকে কিছু এলিমেন্ট যুক্ত করব এবং দেখবো আরও কি কি উপায় আমরা পণ্যগুলোকে প্রদর্শন করতে পারি এখানে আমাদের যে হোম পেজটি রয়েছে এই হোম পেজের যে কোনো সেকশনে আমরা নতুন সেকশন যুক্ত করতে পারি যেমন আমরা চলে ডিল অফ দ্য ডে এটার নিচে একটি সেকশন নিতে পারি বা এই ব্যানারের নিচে একটি সেকশন নিতে পারি বা সবার শেষে নিতে পারি অর্থাৎ মাছখানেও নিতে পারি শেষে উপরে যেখানে গুশি নিতে পারি তো লেটস আমরা এক্সাম্পল হিসাবে এ কনজিউমার ইলেকট্রনিক্স এই সেকশনের নিচে নতুন একটি সেকশন যুক্ত করব। তাহলে আমাদেরকে এই নিচের সেকশনে মাউসটি হবার করতে হবে তাহলে আমরা এখানে প্লাস অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব দেন এই প্লাসে ক্লিক করব তাহলে এখানে আমরা কয়েকটি অপশন দেখতে পাচ্ছি এই প্রথমটি সিলেক্ট করলে এটি হচ্ছে একটি কলামের র পুরো সেকশন জুড়ে আর এখানে হচ্ছে দুটি কলাম অর্থাৎ অর্ধেক অর্ধেক ভাগ হয়ে যাবে দুটি সেকশন যেটি আমরা চাচ্ছি না আমরা পুরো একটি রচ চাচ্ছি ফুল সো নিয়ে নিলাম দেন আমরা এই সেকশনের এই সেটিংয়ে ক্লিক করব দেন কন্টেন্ট উইথ এটিকে আমরা ফুল উইড করে দেব কারণ আমাদের এই ডেমোটি ফুল উইডের ডেমো যাই হোক এখন এখানে আমরা একটি এলিমেন্ট যুক্ত করব সো এই প্লাসে ক্লিক করছি এবং এখানে আমরা লিখবো প্রোডাক্টস দেন এই প্রথম যে এলিমেন্টটি রয়েছে আমরা সেটি যুক্ত করে দেখি জাস্ট ড্রাক করে এখানে ছেড়ে দিব তাহলে আমরা দেখতে পাচ্ছি এই এলিমেন্টটি দ্বারা আমরা আমাদের স্টোরের যত ক্যাটাগরিগুলো আছে প্রোডাক্টের সেই ক্যাটাগরিগুলো আমরা ডিসপ্লে করতে পারবো তো এটা আমাদের এখানে যুক্ত করাটা উচিত হবে না আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি এই এডিটের আমরা রাইট বাটন ক্লিক করবো এবং দেন নিচে গিয়ে ডিলিট ক্লিক করবো আবার প্লাসে ক্লিক করছি এবং আবার দেখি সার্চ করি প্রোডাক্ট এবং ফিউরি প্রোডাক্টস এই এলিমেন্টটিকে আমরা যুক্ত করি আমরা একটি একটি করে যুক্ত করে করে দেখতে পারি যে কোনটা দ্বারা কিভাবে পণ্যগুলো প্রদর্শিত হবে এখানেও একটি উইজেট আমরা বা এলিমেন্ট যুক্ত করেছি যেটার মাধ্যমে আমরা পণ্যগুলোকে এভাবে প্রদর্শিত করতে পারবো ছবি টাইটেল প্রাইস এই টাইটেল চেঞ্জ করতে পারবো কতগুলো প্রোডাক্ট ডিসপ্লে হবে এবং ফিচার প্রোডাক্ট নাকি সেল প্রোডাক্টগুলো ডিসপ্লে হবে সেগুলো আমরা বলে দিতে পারি তো এটা এখানে ভালো লাগছে না এটা আমরা রিমুভ করে দিচ্ছি দেন আবার প্লাসে যাচ্ছি প্রোডাক্টস দেন নিচে গিয়ে আমরা এই অপশনটি আমরা দেখি যুক্ত করে হ্যাঁ এই অপশনটি ভালো লাগছে আমরা এইভাবে যুক্ত করতে পারি যেমন এখানে একটি ক্যাটাগরি আমরা যুক্ত করতে পারি একটি ক্যাটাগরি দেখি কোন ক্যাটাগরিতে বেশি প্রোডাক্ট রয়েছে হোম অ্যান্ড গার্ডেনে ক্লিক করে দেখি হ্যাঁ এই ক্যাটাগরিতে অনেকগুলো প্রোডাক্টই রয়েছে সো আমরা এই ক্যাটাগরিটার নাম দিলাম গার্ডেন অ্যান্ড কিচেন এখানে চলে আমরা লিঙ্কিং করতে পারি বাট করার দরকার নেই হ্যাশট্যাগ থার্ড এবং কুইক লিঙ্কস দেখি এগুলো হচ্ছে কুইক লিঙ্কস বেস্ট সেলার নিউ আরাইভাল দেন ভিউ অল এর নিচে একটি লিঙ্ক রয়েছে ভিউ অল এটাকেও আমরা লিঙ্ক আপ করতে পারি তো এইখানে মূলত আমরা কি করব এই যে এখানে যে অপশানগুলো রয়েছে আমরা আবার কুইক লিঙ্কসে যাই এবং এখানে মূলত এগুলো আমরা সেলার দিব না লেটস এখানে আমরা বিভিন্ন ক্যাটাগরি দিতে পারি যেমন এক্সেসরিস এটা কপি করে নিলাম টেক্সটি এখানে এক্সেসরিজ দিয়ে দিলাম এবং এই এক্সেসরিজ ক্যাটাগরিসের যে লিঙ্ক আছে ক্যাটালগ পেজের লিঙ্ক সেটি দিয়ে দেবো এটি কপি করে নিলাম তাহলে গ্রাহকরা এই ক্যাটাগরিতে ক্লিক করলে এই ক্যাটালগ পেসটিতে চলে আসবে ঠিক একইভাবে আমরা লিচ্ছে এয়ার কন্ডিশন এটি নিলাম এবং এই এয়ার কন্ডিশনের যেই লিঙ্ক আছে সেটি আমরা নিয়ে নিচ্ছি এবং আরেকটা দিয়ে দিই যেমন বেবিস অ্যান্ড মমস দেন আরও কিছু যুক্ত করে দিই আরও দুটি যুক্ত করলাম এভাবে আমরা পুরো সেকশন জুড়ে এখানে যত খুশি তত ক্যাটাগরি লিঙ্ক যুক্ত করতে পারি এখানে বিষয়টি এরকম হবে যে আমরা ব্যাগস ক্যাটাগরির মধ্যে কিছু সাব ক্যাটাগরি ক্রিয়েট করেছিলাম ট্রাভেল ব্যাগ হ্যান্ড ব্যাগ ল্যাপটপ ব্যাগ ইত্যাদি তো এখানে বেসিক্যালি আমরা ব্যাগ ক্যাটাগরিটি ডিসপ্লে করতে পারি লেটস এ ব্যাগস এবং এই কুইক লিঙ্কসে আমরা সেই সাব ক্যাটাগরিগুলো ডিসপ্লে করতে পারি ট্রাভেল ব্যাগস হ্যান্ড ব্যাগস ল্যাপটপ ব্যাগস তাহলে এটি ব্যাগের সেকশন এবং এখানে যে সাব ক্যাটাগরি ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাগ রয়েছে সেগুলোর ডিফারেন্ট ক্যাটাগরি এবং সেগুলো লিঙ্ক আপ আমরা করিয়ে দিতে পারি এইভাবে এই সেকশনটিকে আমরা সেট করতে পারি এখন দেখা যাক এই প্রোডাক্টগুলো কিভাবে আসবে এবং এখানে ভিউয়ালের লিঙ্কে আমরা এই ব্যাগসের যে প্যারেন্ট ক্যাটাগরি রয়েছে সেটিকে লিঙ্ক আপ করিয়ে দিতে পারি সো আমরা এখানে ব্যাকসে যাচ্ছি এই লিঙ্কটিকে আমরা ভিউওয়ালে দিয়ে দিলাম এখন এই পণ্যগুলো কোথা থেকে প্রদর্শিত হবে সেটি আমরা সেট করব সেটির জন্য আমরা এই যে ব্যানার এ প্রোডাক্টস নামে একটি প্যানেল দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব এবং এখানে প্রোডাক্টস ক্যাটাগরি আমরা সেট করব। সো আমরা এখানে সেট করে দিলাম ব্যগস তাহলে ব্যাক ক্যাটাগরির যত পণ্য আছে সবগুলো এখানে প্রদর্শিত হবে যেমন বর্তমানে মাত্র তিনটি প্রোডাক্ট আছে তাই তিনটি ডিসপ্লে হচ্ছে আমরা থেকে হাইড করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখানে একটি ব্যানার সেট করা যাবে অর্থাৎ ব্যানার কারোসার যেটির ইমেজ সাইজ দুইশো সত্তর বাই ছয়শো চল্লিশ ওকে আমরা এটিও সেট করছি তবে এমন একটি ক্যাটাগরি সিলেক্ট করি যেখানে অনেকগুলো প্রোডাক্টস রয়েছে তাহলে দেখতে সুবিধা হবে লেটস আমরা এক্সেসরি সেট করলাম মাল্টিপল ক্যাটাগরি আমরা চাইলে সেট করতে পারি জাস্ট আপাতত বেশি প্রোডাক্টস যেন ডিসপ্লে হয় জন্য কয়েকটি ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম এবার দেখা যাক এবং এখানে একটি স্লাইড শো আছে যেখানে আমরা ব্যাগের কিছু ছবি যুক্ত করতে পারি যে ইমেজের সাইজ হবে দুইশো সত্তর ওয়াইড এবং ছয়শো চল্লিশ হাইট ব্যাগে আছি এবং এখানে যে ব্যানার্স কারোসার এখান থেকে আমাদেরকে ইমেজ যুক্ত করতে হবে বর্তমানে ডেমো হিসেবে দুটি যুক্ত করা আছে এখানে একটি এবং এই যে এখানে একটি এই সাইজের ইমেজ আমরা সহজে ফটোশপ দিয়ে তৈরি করতে পারি বা বিভিন্ন সাইট থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি লেটসে একটি ডাউনলোড করে নিই জাস্ট আপাতত জাস্ট আপাতত এই ইমেজটি নিয়ে নিচ্ছি এবং আরও একটি দুটি ইমেজ দেখে নিয়ে নিই এখান থেকে একটি ইমেজ নিয়ে নিই আমরা সাইজটি দেখে নিই দুইশো উনসত্তর ছয়শো উনচল্লিশ কাস্টম সাইজ হোয়াইট দুইশো ঊনসত্তর ছয়শো উনচল্লিশ সো ইমেজটি ডাউনলোড হয়ে গিয়েছে আমরা একটু দেখে নিই যে প্রপার সাইজে হয়েছে কিনা হ্যাঁ ইমেজটি প্রপার সাইজেই হয়েছে দেন এই একই সাইজে আমরা আরও কয়েকটি নেব ছয়শো উনচল্লিশ আর দুইশো ঊনসত্তর এখান থেকে আমরা নিয়ে এনেছি আরও একটি ইমেজ নিয়ে নিই এই ইমেজটি নিয়ে নিছি একই সাইজের একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে স্টোরটির সৌন্দর্য নির্ভর করবে ইমেজের উপর যত হাই কোয়ালিটি গ্রাফিক্স এবং ইমেজ আমরা ব্যবহার করব আমাদের স্টোরটি দেখতে ততই লুক্রিয়েটিভ মনে হবে তাই চেষ্টা করতে হবে সর্বোচ্চ কোয়ালিটির ফোটোস গ্রাফিক্স এবং প্রোডাক্টের ইমেজ ব্যবহার করতে অন্যথায় স্টোরটি দেখতে ভালো লাগবে না তো যাই হোক আমরা তিনটি ইমেজ ডাউনলোড করে নিলাম এখন আমরা এই যে এখান থেকে সেটা আপলোড করবো আইটেম ওয়ানে আমরা আপলোড করে দিচ্ছি তিনটি একসাথে আপলোড করে দিচ্ছি দেন একটি একটি করে সিলেক্ট করে দেব এটি আপলোড করে দিলাম দেন এই ব্যানারের জন্য আমরা একটা লিঙ্ক সেট করতে পারি যেন এই ব্যানারে ক্লিক করলে এই লিঙ্ককে নিয়ে যায় দেন আইটেম টু এটি সিলেক্ট করলাম আপাতত হ্যাশট্যাগ দেওয়া আছে অর্থাৎ ক্লিক করলে কোথাও নিয়ে যাবে না দেন এটিকে আমরা ডুপ্লিকেট করে নিলাম এবং এখানে আমরা আরেকটি সেট করে দিচ্ছি সো আপডেট এখন আমরা রিলোড দিয়ে দেখি এই যে এই সেকশনটির পরে নতুন একটি সেকশন যুক্ত হয়ে গিয়েছে যেখানে ব্যাক ক্যাটাগরি এবং তার সাব ক্যাটাগরিগুলো ডিসপ্লে হচ্ছে নিচে ভিউ ওয়াল এবং তার পাশাপাশি এখানে আমরা যে ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দিয়েছি সেই ক্যাটাগরিগুলো থেকে পণ্য ডিসপ্লে হচ্ছে এবং এখানে একটি ব্যানার স্লাইডার ডিসপ্লে হচ্ছে যেখানে আমরা বিভিন্ন প্রোডাক্টের ইমেজ এবং কিছু টেক্সট আমরা যুক্ত করে দিতে পারি এই ইমেজের যে ওয়াইড আছে সেটি আরেকটু বড় নেওয়া উচিত ছিল তো যাই হোক ইমেজ সাইজগুলো একটু বাড়িয়ে কমিয়ে দিয়ে আমাদেরকে টেস্ট করে দেখতে হবে যে কোনটি পারফেক্টলি সেট হচ্ছে সেই সাইজের ইমেজটি আমাদেরকে সেট করতে হবে এবং এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এই সেকশনের ঠিক পরপরই এটি ডিসপ্লে হচ্ছে অর্থাৎ এই সেকশনের এখানে এখানে কিছুটা ফাঁকা থাকা উচিত ছিল তাহলে দেখতে বিষয়টি সুন্দর লাগতো তা আমরা চলে এখানে ফাঁকা নিতে পারি অর্থাৎ এমটি স্পেস ঠিক এখানে তার জন্য আমাদেরকে যা করতে হবে এই এখানে ক্লিক করতে হবে গ্রিডের যে আইকনটিতে এবং এখানে আমরা যে স্পেসার নামে একটি অপশন দেখতে পাচ্ছি এই উইজিটটিকে আমরা এখানে নিয়ে আসবো এবং এখানে দেখতে পাচ্ছি পঞ্চাশ পিকজেল আমরা যত ফাঁকা নিতে চাই আমরা সেটি বাড়িয়ে দেব এবার ঠিক আছে এভাবেই একটি সেকশন থেকে আরেকটি সেকশনের মধ্যে আমরা দূরত্ব সেট করতে পারি তো আমরা ডিফারেন্ট একটি এলিমেন্ট যুক্ত করলাম একইভাবে এই ধরনের আরও অনেকগুলো এলিমেন্ট রয়েছে সেই এলিমেন্টগুলো যুক্ত করার মাধ্যমে আমরা আমাদের পণ্যগুলোকে বিভিন্ন স্টাইলে হোম পেজে যুক্ত করতে পারি যেই সেকশনের নিচে আমরা যুক্ত করব সেই সেকশনের ঠিক এখানে এসে প্লাসে ক্লিক করলে এখানে আমরা একটি র নিতে পারবো যেমন ফর এক্সাম্পল আমরা এখানে যদি এটি নেই তাহলে দুই দুটি কলামের একটি র হয়ে গেল এখন এখানে একটি এলিমেন্ট এখানে একটি এলিমেন্ট আমরা নিতে পারি এবং সেখানেও পণ্যগুলো ডিসপ্লে করতে পারি তো আমরা যুক্ত করে দেখি এখানে প্লাসে ক্লিক করছি এবং এখানে অনেকগুলো এলিমেন্ট আছে যেটি আমাদের ভালো লাগে আমরা সেটি যুক্ত করতে পারব প্রোডাক্টস অফ ক্যাটাগরি দেখে এটা যুক্ত করে এই এলিমেন্টটির মাধ্যমেও আমরা বিভিন্ন ক্যাটাগরির পণ্য ডিফারেন্ট স্টাইলে প্রদর্শন করতে পারব তবে এটির জন্য আমাদের একটি ফুল উইড নিতে হবে এ অর্ধেক উইডে হবে না তো আমরা কাজ করি আমরা এটা রিমুভই করে দিই এই সেকশনটি আবার প্লাস দিচ্ছি প্লাস অ্যান্ড দেন ফুল উইড নিচ্ছি দেন আবার সেটি আমরা নিয়ে আসি প্রোডাক্টস অফ ক্যাটাগরি এটি যুক্ত করলাম এবং এই সেটিংয়ে ক্লিক করবো দেন এটিকে আমরা ফুল উইথ সিলেক্ট করবো এবং এই দুটি সেকশনের মাঝে আমরা ফাঁকা নিব সো আমরা একটি স্পেসার নিব এখানে ফাঁকা নিয়ে নিলাম এবং এই স্পেসারকে একটু বাড়িয়ে দিচ্ছি এবার ঠিক আছে এবং নিচে দেখি এখানেও আমরা একটি স্পেসার নিতে পারি তবে যথেষ্ট ফাঁকা রয়েছে এটি বেশি ফাঁকা হয়ে গিয়েছে এবার ঠিক আছে তো এই এই সেকশনটিকে আমরা নতুন করে যুক্ত করেছি যেখানে আমরা দেখতে পাচ্ছি টপে একটি স্লাইডার রয়েছে ডান পাশেও পণ্য ডিসপ্লে হচ্ছে এখানে নিচেও একটি কারো সারে ডিসপ্লে হচ্ছে এবং এখানেও কিছু ট্যাব রয়েছে তো আমরা দেখে নিই এখানে কীভাবে পণ্যযুক্ত করা যায় আমরা এই এলিমেন্টের এডিটে ক্লিক করব তাহলে প্রথমে এই ক্যাটাগরি নেম যেই ক্যাটাগরির পণ্য আমরা এখানে ডিসপ্লে করতে চাই সেই ক্যাটাগরিটি আমরা এখানে দিতে পারি একটি ক্যাটাগরি নেম আমরা নিয়ে নিই ক্লোথিং অ্যান্ড অ্যাপিয়ারেল এই ক্যাটাগরিটি আমরা নিয়ে নিচ্ছি এই ক্যাটাগরিতে বর্তমানে সাতটি প্রোডাক্টস রয়েছে এটি হচ্ছে আমরা লিঙ্ক আপ করতে পারি এখানে একটি লিঙ্ক দিতে পারি বাট দিচ্ছি না দেন এখানে একটি স্লাইড শো রয়েছে যেখানে আটশো উনত্রিশ বাই দুইশো একচল্লিশ সাইজের ব্যানার আমাদের যুক্ত করতে হবে তো আমরা এখান থেকে একটা ব্যানার নিয়ে নিই সাইজটি দেখে নিই আটশো উনত্রিশ দুইশো একচল্লিশ ব্যানারটি সেট করার পূর্বে আমরা তো টাইটেলটি সেট করলাম এখানে যে সাব ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো দেখে নিই এই যে কুইক লিঙ্কস এগুলোকে বলা হচ্ছে কুইক লিঙ্কস তার পাশাপাশি এখানে কিন্তু একটা আইকন আছে এই আইকনটিকে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি ক্লোথিং আইকনের সাথে এই আইকনটি মিলে গিয়েছে যদি আমরা শু ক্যাটাগরি নেই তাহলে এই যে এর আইকনটি আমরা ব্যবহার করতে পারি প্যান্টস নিলে প্যান্টসের ক্যাটাগরিটি আমরা ব্যবহার করতে পারি যাই হোক এটি থার্ড এবং এই যে কুইক লিঙ্কস আমরা যাব তাহলে আমরা দেখতে পাচ্ছি সাব ক্যাটাগরি এখানে লেটস আমরা এখানে অন্য বিভিন্ন ক্যাটাগরি ডিসপ্লে করি অর্থাৎ ক্লোথিং অ্যান্ড অ্যাপিয়ারেলের মধ্যে লেটস আমরা দিয়ে দিলাম টি শার্টস এবং টি শার্ট যে ক্যাটাগরির যেই ক্যাটালগ পেজটি রয়েছে আমরা ধরে নিচ্ছি এটি টি শার্ট ক্যাটাগরি সো এই লিঙ্কটি নিব এবং এখানে আমরা দিয়ে দেব তাহলে এই টি শার্টে ক্লিক করলে টি শার্ট ক্যাটাগরি পেজে গ্রাহকদের নিয়ে যাবে এভাবে আমরা প্রত্যেকটিকে সেট করতে পারি এগুলোকে বলা হচ্ছে কুইক লিঙ্কস টি শার্ট প্যান্টস হ্যাটস পাঞ্জাবি এই ধরনের যাই হোক এবার আমরা ব্যানারটিকে সেট করি ব্যানারটিকে সেট করতে হলে এই যে কারোসার ব্যানার এটা আমাদের আসতে হবে এবং এখানে এই আইটেম ওয়ান এখানে আমরা যুক্ত করে দিই এই মাত্র যে ব্যানারটি আমরা ডাউনলোড করলাম তিন নম্বর এই ব্যানারটি এবং আইটেম টু ক্লোজ আপ ওয়ান এই মেসটি ডাউনলোড করেছি এখানে মূলত উন্নত মানের গ্রাফিক্স ব্যবহার করতে হবে এ ক্লোথিং অ্যান্ড অ্যাপিয়ার অ্যাপিয়াল রিলেটেড যাই হোক এবার দেখি নেক্সট দিয়ে হ্যাঁ আমরা ব্যানারটি সেট করে ফেলেছি এবং প্রত্যেকটি ব্যানার জন্য আমরা একটি লিঙ্ক সেট করতে পারি যেন এখানে ক্লিক করলে এই ক্যাটাগরির ক্যাটালগ পেজটিতে নিয়ে যায় তা আপাতত আমরা সেট করছি না থাক আমরা হেডিংটিকে সেট করলাম এই টাইটেল এই লিঙ্কগুলো এবং আইকন দেন আমরা কারোসলটিকে সেট করলাম এরপর হচ্ছে প্রোডাক্ট ট্যাপস মানে এই অপশনটি যেখানে নিউ অ্যারাইভাল বেস্ট সেলার সেল এগুলো আমরা ডিসপ্লে করতে পারি এখানে আমরা যাব বা এখানে ক্লিক করলে এই ট্যাপটি ওপেন হয়ে যাবে এখানে প্রথমে রয়েছে প্রোডাক্টস ক্যাটাগরি আমরা এখানে একটি ক্যাটাগরি সিলেক্ট করে দিব লেটস এ এক্সেসোরিজ তাহলে এক্সেসরিজ থেকেই এখানে প্রোডাক্ট ডিসপ্লে হবে এক্সেসোরিজে প্রোডাক্টস কম দেখা যাচ্ছে আমরা অন্য একটি ক্যাটাগরি সিলেক্ট করি ক্লোথিং অ্যান্ড অ্যাপিয়ারেল তাহলে এই ক্লোথিং অ্যান্ড অ্যাপিয়ারেল ক্যাটাগরি থেকেই এখানে ডিসপ্লে হবে নিউ অ্যারাইভালে এই ক্যাটাগরিতে আমরা লেটেস্ট যে পণ্যগুলো আপলোড করব সেগুলো নিউ অ্যারাইভাল ট্যাবে আসবে এই যেখানে ট্যাব সেটিং আছে নিউ অ্যারাইভাল এখানে সিলেক্ট করা রয়েছে রিসেন্ট এই টাইটেলটিকে আমরা এখান থেকে কাস্টমাইজ করে দিতে পারি দেন বেস সেলার ট্যাপ এই ট্যাপটি এখানে বেস সেলিং প্রোডাক্টসগুলো আমরা সিলেক্ট করে রাখবো তাহলে সবচেয়ে বেশি যে পণ্যগুলো সেল হচ্ছে এই ক্লোথিং অ্যান্ড অ্যাপিয়ারেলের সেগুলো ডিসপ্লে হবে চলে আমরা টাইটেলটিকে এডিট করতে পারি তার পাশাপাশি হচ্ছে সেলস ট্যাপ এখান থেকে অন সেল অর্থাৎ যেগুলো ডিসকাউন্টেড প্রোডাক্ট সেগুলো এই ট্যাপে ডিসপ্লে হবে এইভাবেই আমরা এগুলোকে এডিট করতে পারি দেন সাইড প্রোডাক্টস এখানে একটি হেডিং রয়েছে এবং পণ্যের ক্যাটাগরি আমরা সিলেক্ট করতে পারবো সো এই যে হেডিং লেটস এখানে আমরা একটি দিয়ে দিচ্ছি ক্লোথিং অ্যাপিয়ারেলের মধ্যেও অনেক ক্যাটাগরি রয়েছে পাঞ্জাবি প্যান্টস কোট লেটস আমরা কোট থেকে পণ্য ডিসপ্লে করব এই লিঙ্কটি আমরা নিয়ে নিচ্ছি ক্লোথিংয়ের লিঙ্কটি এখানে দিয়ে দিলাম কোটস প্রোডাক্টস আমরা ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম এখান থেকে আমরা কোটের যে ক্যাটাগরিটি থাকবে সেটি সিলেক্ট করে দেবো তাহলে সেই ক্যাটাগরিগুলো থেকে পণ্যগুলো ডিসপ্লে হবে এবং রিসেন্ট সিলেক্ট করে দেবো তাহলে সেই ক্যাটাগরিতে লেটেস্ট যে পণ্যগুলো আপলোড করবো সেগুলোই এখানে ডিসপ্লে হবে এবং কয়টি প্রোডাক্ট ডিসপ্লে হবে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি যেমন ছয়টি আছে তাই এখানে ডিসপ্লে আছে ছয়টি এভাবে আমরা এই এলিমেন্টটিকে পুরোপুরিভাবে এডিট করে ফেলতে পারি আপডেট দিয়ে দিচ্ছি আমরা এই ক্লাসে জাস্ট দেখছি যে থিমের ডেমো কন্টেন্টের সাথে যে এলিমেন্টগুলো ইম্পোর্ট হয়েছে তার পাশাপাশি আমরা চলে নতুন নতুন ডিজাইনের এলিমেন্ট নিতে পারি এবং আমাদের স্টোরের প্রোডাক্টসগুলোকে আমরা বিভিন্নভাবে প্রদর্শন করতে পারি আমি এক্সাম্পল হিসাবে দুই তিনটি দেখিয়ে দিলাম ঠিক এইভাবে আমরা চলে আরও এখানে অনেকগুলো এলিমেন্ট রয়েছে যেমন এটা প্রোডাক্ট ক্লিকে সার্চ করলেই আমরা দেখতে পাবো এর নিচে গেলে আমরা এটা ব্যবহার করেছি এ প্রোডাক্ট ট্যাপস গ্রিড প্রোডাক্ট ট্যাপ কারোসাল এই ধরনের আরও অনেকগুলো অপশন রয়েছে বিভিন্ন স্টাইলের একটি একটি করে যুক্ত করে করে আমাদেরকে দেখতে হবে যে কোনটা দ্বারা কীভাবে প্রোডাক্টসগুলো ডিসপ্লে হচ্ছে এবং এডিটিংয়ের স্টাইলগুলো প্রায় সেম এখানে যেমন আমরা এডিটে গেলে পর্যায়ক্রমে একটি একটি করে এডিট করতে পারছি ঠিক এই এলিমেন্টগুলোর ক্ষেত্রেও একই এগুলো আমরা একইভাবে যুক্ত করব এবং এডিটে গিয়ে পর্যায়ক্রমে একটি একটি করে যুক্ত করে নিতে পারবো আমরা এখন ফন্টিনটা একবার দেখে নিই যে আমরা কী এডিট করলাম এখানে নিচে গেলে আমরা দেখতে পাচ্ছি এই সেকশনটি আমরা নতুন যুক্ত করেছি এখানে ইমেজগুলোকে আমাদেরকে একটু বড় সাইজ নিতে হবে দ্যাটস ইট দেন নিচে আমরা এই সেকশনটি নিয়েছি এখানেও ইমেজের বড় সাইজ নিতে হবে এখানে বেসিক্যালি এই প্যানেলটি রয়েছিল এই জন্য আমরা এটা বুঝতে পারিনি যে এখানে ফাঁকা রয়ে গিয়েছে আমাদেরকে আরও বড় ইমেজ নিতে হবে বেসিক্যালি সেই সাইজে নিলে হবে না যেমন উদাহরণ হিসেবে একটি বড় ইমেজ যুক্ত করে দিই এখানে এডিটে যাচ্ছি এ ব্যানার ইমেজ এটার উপরে ক্লিক করলেই এডিটিংয়ের অপশনগুলো চলে আসলো আইটেম ওয়ানে আমরা একটি বড় ইমেজ যুক্ত করে দিই এই যে স্লাইডারে যে ইমেজটি আমরা যুক্ত করেছিলাম সেটি যুক্ত করে দিই আপডেট এবার দেখি রিলোড দিয়ে এবার কিন্তু সুন্দরভাবে এটি সেট হয়েছে অর্থাৎ আমাদেরকে এই ধরনের বড় ইমেজ যুক্ত করতে হবে ঠিক এটার ক্ষেত্রে আমাদেরকে একটু বড় ইমেজ যুক্ত করতে হবে তাহলে ঠিক হয়ে যাবে সো আমরা দেখে নিলাম কিভাবে নতুন এলিমেন্ট যুক্ত করতে হয় এবং ভিন্নভাবে প্রোডাক্ট ডিসপ্লে করতে হয় এই ব্যানারগুলো তো আমরা এডিট করা দেখেছি তার পাশাপাশি এখানে আরেকটি অপশন রয়ে গিয়েছে সেটি হচ্ছে ওই যে টপ ক্যাটাগরিজ অব দ্য মান্থ এখানে আমরা বিভিন্ন ক্যাটাগরিগুলো প্রদর্শন করতে পারি পূর্বে আমরা দেখেছিলাম যে ড্যাশবোর্ড থেকে কিভাবে আমাদের এই স্টোরটির যে তথ্য আছে আমরা সেগুলো জানতে পারি মানে অ্যানালাইসিস করতে পারি যেমন এই অ্যানালাইটিক্সের মাধ্যমে আমাদের স্টোরে কোন ক্যাটাগরির পণ্যগুলো বেশি বিক্রয় হচ্ছে কোন প্রোডাক্টগুলো বেস্ট সেলিং প্রোডাক্টস সেগুলো আমরা অ্যানালাইসিস করতে পারবো তো সেগুলি অ্যানালাইসিস করার পর সেই টপ সেলিং ক্যাটাগরিগুলোকে আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি যেন গ্রাহক সহজেই সেই ক্যাটাগরিগুলো ভিজিট করতে পারে ক্যাটাগরিগুলোকে আমরা জাস্ট ফিচারড করে দিলাম আর কি একটু স্পেশালভাবে প্রদর্শন করলাম তো এটাকে যদি আমরা এডিট করতে চাই তাহলে আমাদেরকে এই যে এটাও একটা এলিমেন্ট এখানে জাস্ট এটা একটা টাইটেল আমরা এখান থেকে সরাসরি টেক্সটা চেঞ্জ করতে পারি বা যে এখানে দিতে পারি টপ ক্যাটাগরিজ অফ দ্য মান্থ দেন এ প্রত্যেকটি হচ্ছে একটি ইমেজ আর টাইটেল এবং একটি লিঙ্ক এডিটে যাব লেটস এটি হেডফোন ক্যাটাগরি আমরা এখান থেকে হেডফোন সিলেক্ট করতে পারি এবং কন্টেন্ট মধ্যে দিলাম হেডফোনস এবং হেডফোন ক্যাটাগরির যে লিঙ্ক আছে সেটি আমরা এখানে দিয়ে দিতে পারি তাহলে ক্লিক করলে হেডফোন ক্যাটাগরিতে নিয়ে যাবে এভাবে আমরা প্রত্যেকটি সেট করে ফেলতে মানে চেঞ্জ করে ফেলতে পারি এই কন্টেন্টগুলো আপডেট দিয়ে দিচ্ছি এভাবেই আমরা স্টোরে বিভিন্ন স্টাইলে আমাদের প্রোডাক্টগুলোকে ডিসপ্লে করতে পারবো টপ সেলিং ক্যাটাগরিগুলোকে আমরা একটু আলাদাভাবে প্রদর্শন করতে পারবো এবং ব্যানারগুলোকেও চেঞ্জ করতে পারবো পরবর্তী ক্লাসে দেখব ডিসকাউন্টেড প্রোডাক্টগুলোর জন্য আমরা কাউন্ট ডিল সেকশন কীভাবে যুক্ত করতে পারি